নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে মেষ রাশিতে। এই মেষ রাশিতে এই সূর্যগ্রহণের ফলে যে চার রাশির সতর্ক থাকতে আমি বলছি, অর্থাৎ ভয়ানক বিপদ আসতে চলেছে এই চারটি রাশির, কোন কোন দিক থেকে এই চার রাশির সমস্যা আসতে চলেছে আমি একটি কথা আবারও বলবো, আলোচনাটি আপনারা সম্পূর্ণ রূপে অবশ্যই আপনারা শুনবেন, কারণ এখানে আমি টোটাল বিশ্লেষণ করব কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে এই চার রাশির। এর আগে আমি পূর্বে ভিডিও দিয়েছি যে কোন রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ লাভ হবে, তার উপর অলরেডি আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, এবং বর্তমানে এই সূর্যগ্রহণের উপর নেগেটিভ এফেক্ট যাদের পড়ছে তাদের উপর কিন্তু প্রতিকার প্রতিবিধান দেওয়া কিন্তু চলছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। দেখুন, এই গ্রহণ 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার সকাল 7:04 থেকে 12:29 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে এবং মেষ রাশিতে। এই গ্রহণের যে প্রভাব এই চার রাশির উপর পড়তে চলেছে, তবে একটি কথা আমি বলবো, দেখুন এই গ্রহণ যদিও উপছায়া সূর্যগ্রহণ তাই এটার সূতককাল কিন্তু নেই, তবে যারা গর্ভবতী মহিলারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। এই সময় ঘুমাবেন না, এই সময় আপনারা কোনো খাবার খাবেন না, যদিও জল পিপাসা পায় তার আগে অবশ্যই জলে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন, এবং গ্রহণ চলাকালীন আমি প্রত্যেককেই বলবো আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন, আপনারা বিষ্ণু মন্ত্র পাঠ করুন, আপনারা সূর্য মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এই গ্রহণ চলার সময় আপনারা কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বটি বা যে কোনো ধারালো বস্তুর ব্যবহার আপনারা কিন্তু করবেন না। এই সময় পূজোর স্থান অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, যাদের পূজোর ঘর আলাদা রয়েছে অবশ্যই দরজা লাগিয়ে রাখবেন, এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আপনারা মোটা পর্দা অবশ্যই ঘরের মধ্যে দিয়ে দিবেন যাতে সূর্যের কিরণ না আসে, এবং এর পাশাপাশি আপনারা এই সময় বিশেষ করে যতদিক পারবেন আপনারা ওম নমঃ শিবায় আপনারা জপ অবশ্যই আপনারা করবেন। দেখুন, এই গ্রহণে যাদের ক্ষেত্রে ভালো আমি বললাম তাদের ক্ষেত্রে ভালো হবে, আর যে চারটি রাশির আমি কথা বলছি সেই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপদ কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান রাশির আমি কথা বলবো, তার আগে একটি কথা বলি, আপনারা ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ শুধু শুনছেন কোন কোন দিক থেকে হতে পারে সেদিক থেকে সাবধান থাকার চেষ্টা করুন, এবং বর্তমানে এর উপর প্রতিকার প্রতিবিধান দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, বুকিং চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। বছরের প্রথম এই সূর্যগ্রহণ, দেখুন নাম্বার ওয়ান যে রাশি আমি কথা বলবো সে রাশি নাম বৃশ্চিক রাশি। আপনার গ্রহণটা কোথায় হচ্ছে? ষষ্ঠভাবে। এই সময়ের মধ্যে আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে এবং স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা আসবে, অহেতুক উটকো ঝামেলা, মামলা মকদ্দমা, আইনি জটিলতাতে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। এই সময় ঠান্ডা মাথা রেখে
কাজ করুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। এই সময়ের মধ্যে আপনাদের এই গ্রহণের সময়, গ্রহণের পর থেকে আপনাদের কিছু ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া বা অর্থ লগ্নি করে ভুল জায়গাতে লগ্নি করে ফেলা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি দ্বাদশভাবে এই গ্রহণ কিন্তু হচ্ছে, আপনার চতুর্থবতী গ্রহণযুক্ত। প্রথম কথা, মায়ের স্বাস্থ্য বা মায়ের সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়া, যারা প্রপার্টি কিনতে চাইছেন, সম্পত্তি কেনাবেচা করতে চাইছেন, সে সম্পত্তি কেনাবেচার জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। কোনো ভুল ইনভেস্টমেন্ট বা ভুল ডিসিশনে আপনার অর্থ কিন্তু আটকে যেতে পারে। এবং আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সুখ সাধনের জায়গা বাধা আসবে। এবং যারা দূর যাত্রা বা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক কিন্তু থাকুন। দূর যাত্রা এবং ভ্রমণের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু সমস্যা আসতে কিন্তু পারে, কারণ দ্বাদশভাবে তো ব্যয় বৃদ্ধি করবে এই সময়। হয়তো খরচ, মানসিক চাপ, পিতার স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য, এই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। বৃষ রাশি সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির তৃতীয়ভাবে এই গ্রহণ, আপনার সপ্তমপতি এই গ্রহণযুক্ত হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য, লাইফ পার্টনারের সাথে এই জায়গাটা সমস্যা, যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা ব্যবসা করছেন, ব্যবসাতে বড় ধরনের অর্থ লগ্নি এ সময় করবেন না, অর্থ লস হওয়া বা অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশি কমিউনিকেশন, যোগাযোগ হতে হতে বাধা কিন্তু চলে আসবে। ভাইয়ের সাথে মতবিরোধ, মতপার্থক্য, ভাইয়ের সাথে কিছুটা আপনার মনোমালিন্য হওয়া, এটা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি ডেলি ইনকামের জায়গাটা কিছুটা হলো আপনাদের চাপ, প্রেশার এবং মানসিক চাপ আপনার এই সময় কিন্তু থাকবে। কুম্ভ রাশি অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, চার নম্বর রাশি, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশ অষ্টম কানেকশান। প্রথম কথা, স্বাস্থ্যের জায়গা নিয়ে বি কেয়ারফুল, শরীর স্বাস্থ্য। চক্রান্ত, ষড়যন্ত্র আপনার এগেনস্টে কিন্তু হবে। যাত্রা ভ্রমণের ক্ষেত্রে সতর্ক কিন্তু থাকুন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু সতর্ক থাকুন। কন্যা রাশি বড় ধরনের অর্থ আটকে যাওয়া বা ভুল জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া, কর্মক্ষেত্রে চাপ, কাজের জায়গাতে চাপ চলে আসা, চাকরি করছেন, চাকরির জায়গাতে পলিটিক্স, এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে এই সূর্যগ্রহণে, 20 এপ্রিল। এই সূর্যগ্রহণে সতর্ক থাকার কথা আমি বলছি চার রাশির ক্ষেত্রে। এই চার রাশির বিশেষভাবে ভয়ানক বিপদ আসতে কিন্তু চলেছে, তবে সতর্ক থাকুন। এবং প্রত্যেকে বিষ্ণু মন্ত্র পাঠ করুন, আপনারা ওম নমঃ শিবায় পাঠ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, সূর্য মন্ত্র জপ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।
ধন্যবাদ।